কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর যাচ্ছি আমরা, 3-4 মাস পর আর কি, রেল লাইনে একটু ঘুরতে। রেল লাইন দিকে অনেকদিন ধরে যাওয়া হয়নি আমাদের, 2-3 মাস ধরে। আমরা যাচ্ছি এখন, ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর আশা করি যদি ভালো লাগে থাকে জায়গাটা একটু যেখানে দেখাবো আর কি, তো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে হ্যাঁ জায়গাটা কেমন। আমাদের গ্রামের জায়গা একদম পুরো গ্রাম এলাকা, আর তার মাঝখান দিয়ে গেছে রেল লাইন। তো দেখাচ্ছি ব্লগটা গাইস, দেখুন দেখতে থাকুন এবং গিয়ে দেখাচ্ছি। এখন আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা যাচ্ছি ঘুরতে, তো গিয়ে এখন আমরা দেখাচ্ছি। টাটা। আমরা এখন শুট করতে যাচ্ছি বৈকাল টাইমে 4:30টার দিকে। তো ভাবছি যে দিনটা আজকে খুবই খারাপ, একটু মেঘলা মেঘলা দিন আছে। তো বিষয়টা হচ্ছে আমরা রিলস বানাতে যাচ্ছি সব এগুলো বন্ধুগুলো মিলে। তো রিলস বানাতে পারবো, তো রিলস বানাতে পারবো কি না তো জানি না, গিয়ে একটু দেখি পজিশনটা কি। রিলস যদি বানাতে পারি তো বানাবো, না হলে আজকের মতো হবে না, এই ব্লগটাই শুধু হবে। তো গিয়ে দেখাচ্ছি গাইস জায়গাটা, রিলস যেখানে বানাবো, যারা রিলস বানাবে আর কি ওদের রিলসও দেখাবো আর কি, কেমন করে শ্যুট করে ওরা। সব গরিব ঘরের ছেলে আমরা, ঠিক আছে, মোবাইল দিয়ে রিলস বানাই মোটামুটি করে ছাড়ি। পারলে সাবস্ক্রাইব করে দেবা গাইস, পারলে একটু হেল্প করবা। আর একটা আমার কথা বলার ছিল, তো কথাটা পরে বলবো, ঠিক আছে, পরে একদিন ব্লকে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে গাইস, দেখা হচ্ছে ওখানে গিয়ে। ফাইনালি আমরা রেল লাইনে পৌঁছে গেছি, এই আগে রেল বানাবো, দূরে দেখতে বানাবো। রেল লাইনের ধারে এটা হচ্ছে খেলার মাঠ, এখানে সব খেলাধুলো করে। আদিবাসী পাড়া আছে পাশে, আদিবাসী পাড়া আছে, এখানে সবাই মিলে ফুটবল খেলা প্র্যাকটিস করে বা এখানে খেলা ছাড়ানো হয়, সব কিছু সব সবাই এখানে খেলাধুলা করে, গ্রামের যত আছে আদিবাসীরা। গাইস দেখাচ্ছি রেললাইন, এগুলো তো আমরা শুটিং গাইস, খুব ভালো লাগবে আশা করি, দেখাচ্ছি। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सेना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जादू रे, मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके आज। I feel like when I look into your eyes I believe if you move out from my side, इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से।